হাই, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে 25 মে বুধবার, এখন সকাল একদম ডট 11টা বাজে। আজকেও ভিডিও করব বলে কোনো ভাবনা ছিল না, কিন্তু হঠাৎ করে ভোর করে এসে, কালো করে এসে এমন ঝড় বৃষ্টি শুরু হলো, ভাবলাম যে প্রথম ঝড় প্রথম বৃষ্টি বলা যায়, এটা সঙ্গে নিয়েই আজকে ভিডিওটা শুরু করি। একটা ঠান্ডা হাওয়া, বৃষ্টির ঝাপটা কি দারুণ লাগছে। না, আমাদের কিছু নেই, প্রথম বৃষ্টি পেয়ে প্রথম হাওয়া লেগে আমার গাছগুলোও খুশি হচ্ছে, যদিও তারা খুব একটা বৃষ্টি পায় না। এই সঙ্গেও চলে এসছে, দারুণ লাগছে, দারুণ ভালো লাগছে না বাবা? যদি গান গাইতে পারতাম না, আমি এখন একটা গান গাইতাম জানিস। ঘর উঠেছে বাউল বাতাস, আজকে হলো সাথী। কাকটা কি সুন্দর জায়গা খুঁজে বসে পড়েছে দেখ, ওই যে ওই যে ওই যে ওই ওই মামিদের বাড়িতে, ওই তো কাকটা। ঝড় হচ্ছে, আম পড়বে না এত আম। কিরে, কেটের গায়ে জল পড়ছে, তাহলে ডাকছে ও, ভালো লাগছে না। আমার গাছগুলো জল পড়েছে, ভাবা যায় যে আমার গাছে জল, টিনের তলায় বেচারারা একটুও জল পায় না, ছাট আসছে না। ওই দেখ, এইটুকু ঝড়েই উল্টে গেল পুরো গাছগুলো, মিলিবাগে ভরে গেছে। এই যে ঘরের ভেতরে ছিল, বাইরে আনতে বাধ্য হয়েছি, এমন মিলিবাগ। এই যে ঘরের ভেতরের গাছে মিলিবাগ লেগেছে এরকম করে। একটু ঝড় উপভোগ করতে গেলে কি হবে, আমার কেট ওদিকে ডাকাডাকি করছে, চলো ঘরে যাই। এ বাবা, দরজা বন্ধ করে আসবি, হিয়া আয়, চলে চলে, দরজা বন্ধ কর, না তুই ভুলে যাবি। আমাদের কাউকে দেখতে পাচ্ছে না, যেন কি হয়েছে, কি হয়েছে, ওই বাবা, কি কি কি, খুলে দেবো তোমাকে, খুলে দেবো না, এখন একটু বাধাই থাকো তুমি। কি করবো কি করবো কি করবো, তোমাকে খুলে দেবো, তোমাকে খুলে দেবো না, এখন খুলবো না, খুললে এখন খুব দুষ্টামি করবে, ছাদে চলে যাবে দরজা খোলা টোলা পেলে। আর নিজে যে ছোটো বাচ্চাগুলো থাকে, ওরা উপরের মেয়েগুলো এত ভয় পায় যে আমাদের ঘরের দরজা খোলা রাখলে ওকে বেঁধে রাখতে হয়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমি ওয়াশিং মেশিন ভর্তি কাপড় ভিজিয়েছি। এই কাপড় আমি যেমনি কাপড়টা ভেজালাম অমনি আকাশটা এরকম হলো। আর এখন যদি আমি কেটকে ছেড়ে দিই, দেখাচ্ছি, আমার ওয়াশিং মেশিনের পাইপটা এভাবে জয়েন্ট করতে হয়, যেহেতু আমার অনেকটা দূরে, তারপর এভাবে নিয়ে যাই আমি টয়লেটে, এই জয়েন্ট দিয়ে গোটা ঘর জল। এমন কোনো দিন হয় না যে ওয়াশিং মেশিনের জল পড়ে থাকলে ওভাবে কেট সেটার মধ্যে স্লিপ করে না, কোনো দিন হয় না। ওই জন্য ওয়াশিং মেশিন চালালে ওকে আটকাতেই হয় আমার, কিন্তু মনে হচ্ছে আজকে আর থাকবে না। অন্য সময় ও ঘরে আসবে না, আর আজকে ওনার ওখানে থাকবে না। ও বস, বসো বসো, কে বলেছিল ওকে আটকানোর চেষ্টা করতে? গেলো 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 জলের মধ্যে, জলের মধ্যে, এই যে এই যে এই যে এই যে, বললাম না দেখ, স্লিপ করে যাচ্ছে তাও দৌড়াচ্ছে।
দেখে বাড়ির লোকগুলো কি পছন্দ আজকে বৃষ্টির দিন না লোক যাচ্ছে না তো ওই জন্য থাকবে না ধরতে 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 ওকে বার করবো স্নান দান করে চলে এসেছি। আজকে মেয়ের আর আমার শখ হয়েছে দুপুরবেলা চাউমিন খাবো, ভাত খাবো না আজকে। চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে স্নানে গেছিলাম, এখন ক্যাপসিকাম টমেটো নেই একটাও ঘরে। সেদিন বাজারে গেছি এমন সবুজ সবুজ টমেটো যে কিনতেই ইচ্ছে করলো না। ডিম ক্যাপসিকাম নিয়ে নিলাম, পেঁয়াজটা কুচিয়ে নি, মরিচ কোথাও রাখা জায়গা পাচ্ছি না, গ্যাসের উপরে রাখি। এগ চাউমিন বানাবো, রাত্রিবেলা ভাত করবো। চিকেন চাউমিন বানাবো বলে চিকেন বের করলাম, ওরে বাবারে, ও চিকেন দিয়ে মাথায় মারলে মাথা ভেঙে যাবে, আর কত ঘন্টা যে লাগবে ওটা গলতে, ওই জন্য আবার ঢুকিয়ে রেখে দিয়েছি। ও আমি তো খাবো প্লেন চাউমিন, এক চাউমিন আমি খাবো, হিয়া আবার খাবে চাউমিন রোল। আমরা দার্জিলিং এ গিয়ে চাউমিন রোল খেয়েছিলাম, দোকানে যে চাউমিন রোল বানাচ্ছিল ওটার একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম। তো সেদিন হিয়া মোমো খাবে নাকি অন্য কি খাবে সেটাই খেলো, চাউমিন খেলো না, চাউমিন রোল খেলো না। আমাকে অনেকদিন ধরে বলে যাচ্ছে চাউমিন রোল করে দাও, এই ভাবছি আজকে চাউমিনটা বানিয়ে আমি এক চাউমিন খাই আর ওকে চাউমিন রোল করে দিই। একজন আমার শর্ট কুকিং ব্লগে এই কড়াইটা দেখে টিভির শব্দের জন্য আমাকে সবসময় গরম দরজাটা বন্ধ করতে লিখেছে যে তোমার কড়াইটা খুব ভালো, মানে মনে হয় এত ছোট দেখে কিছু সেটা ব্যাঙ্গোর মতো আমার মনে হয়েছে। যাই হোক, পেছনটা লাল ছিল, আমার রান্না করে করে কালো হয়ে গেছে। আরে বাবা কড়াই দেখতে হবে না, রান্না দেখো। এই কড়াইটা ছোট, যেহেতু বর আমিষ খায় না সেজন্য আমি মোটামুটি আমার আর হিয়ার যা করার হোক এটা দিই। যদিও এখন আমি ডিমের রান্না করব, কোনো অসুবিধা নেই, তবু এটাতে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। আগে এটার মধ্যে আমি লুচি তারপর ইয়ে ওগুলো করতাম, বড়া ভাজা এই সমস্ত করতাম। যে পরিমাণ ঘোর করে এসে ঝড় বৃষ্টি শুরু হলো, ভাবলাম গরমের হাত থেকে মুক্তি পাবো, সকালে ঘুম থেকে উঠে এটা প্রচন্ড গরম, ঝড় বৃষ্টিতে ভাবলাম একটু ঠান্ডা হবে। কত কিছু বললাম হিয়াকে যে এখানে গরম এসে কোনো লাভ হয় না, গরম পালিয়ে যাও বাবা। বৃষ্টি বৃষ্টি সব শেষ, সব চলে গিয়ে এখন শুরু হয়েছে আমার গরম, প্রচন্ড গরম লাগছে। আগে তো বানিয়ে চিজি এক চাউমিন রোল বানানোর জন্য প্রথমে চাউমিনটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিই, ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন অয়েলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিয়ে চাউমিনের টেস্ট মেকারটা মিশিয়ে দিয়েছি। এবার সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম, চাউমিনের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলাই ম্যাজিক, এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি ডিমের ঝুড়ি।
একটা পরোটা ভেজে তুলে নিয়েছি, একটা ডিমের অমলেট করে নিলাম। অমলেটটা একদম শক্ত হওয়ার আগে পরোটাটা এর উপর দিয়ে দিচ্ছি যাতে আটকে ধরে। প্রথমে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, হট অ্যান্ড সুইট সস দিয়েছি, এটা একটু মিশিয়ে দিলাম। এবার গ্রেট করে খানিকটা চিজ দিয়ে দিচ্ছি। এবার এটাকে রোল করে দিচ্ছি, দেখা হাতে দেখা মতো। এবার এটাকে রোল করে দিলাম, যা একটা কাপড় ন্যাকড়া দিয়ে বলছি, কাপড় দিয়ে কাগজ দিয়ে। আচ্ছা তোমরাও এক্সপ্রেশন দেখে বুঝে নাও। দারুণ, মন মতো খাবার দিয়ে দিলাম। এবার আমি আমার চাউমিনটা নিয়ে নিই। ওর বাবা অনেক সময় আমাদেরকে বকে, বলে দুপুর বেলা ভাত না খেয়ে কে এসব খায়, তোমরা এরকম খেয়ে থাকো। ওর বাবাকে আমরা বুঝিয়ে পারি না যে আমরা এগুলো খেতে ভালোবাসি, যে যা খেতে ভালোবাসে সে খাক। গতকাল দুপুরে একটা ওয়েব সিরিজ হাফ দেখা আছে, নাম হচ্ছে জেল 50। এটা দেখতে দারুণ লাগছে, খেতেও ভালো লাগবে নিশ্চয়ই, কি যতগুলো দিয়েছি। খেয়ে নি, দাঁড়িয়ে একে টেস্ট করি কেমন হয়েছে। টিভি দেখতে দেখতে গিয়ে খেয়ে নি, চলে এলো। আয় 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 আয়, আচ্ছা আচ্ছা, ওরে বাবারে 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 বাবারে। হাই, গুড মর্নিং, আজকে নেক্সট মর্নিং, কালকে দুপুরবেলা তারপরে ভুলেই গেছি, এত কাজ, এত আয়রন করা টরা, এত কিছু ভুলেই গেছি যে আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আজকে সকালে বর ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, এ ব্রেকফাস্ট করার পরেই দেখো কি খাচ্ছে, এত অন্ধকার কিছুই দেখতে পাবে না কেউ। ম্যাঙ্গো জুস কালকে একটা দোকানে পেয়েছি, এরকম এক প্যাকেট 5 টাকা করে নিয়ে এসে দিয়েছি। সে আমার সকালবেলায় ব্রেকফাস্ট করে ডিম পাউরুটি আর কি মিষ্টি, ডিম পাউরুটি মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্ট করে এখন এটা খাচ্ছে। পড়াশোনার খুব একটা ব্যাপার নেই পড়াশোনার। ফ্যানটা বন্ধ করি, আর আমি কাজকর্ম করি। গতকাল বললাম যে চিকেন বের করেছিলাম, চিকেন পাথর হয়েছিল, আজকে চিকেন 7:30টার দিকে বের করে রেখেছি, আজকে চিকেন বানাবোই। চিকেন আর সঙ্গে কি করি ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, কিন্তু ঘরে ক্যাপসিকাম গাজর এগুলো নেই, আর এতটা রোদ উঠেছে না, এই চত্বরের রোদের মধ্যে কে যাবে খাওয়ার জন্য, এতটা খাটনি করব। থাক, আমরা ছোটবেলায় এরকম করে পেপসি খেতাম, পেপারের প্যাকেটে যে পেপসি থাকতো এরকম করে খেতাম। এরকম করে যখন ঝুলছে পুরো মাখালি জিভ মনে হচ্ছে। কালকে আয়রন করে আয়রন শেষ করতে পারিনি, মার্কেট গেলাম, হিয়ার হাতের চুড়ি, এই নাচের জন্য চুড়ি লাগবে, চুড়ি খুঁজে খুঁজে হয়রান চুড়ি কিনে নিয়ে এলাম, কত খুঁজে চুড়ি আনলাম। কালকে নজরুল জয়ন্তী, তার জন্য প্রোগ্রাম আছে, একটা রবীন্দ্র নৃত্য করবে, আরেকটা তোমরা দেখেছো আদি দেবা শঙ্করা, ওটা করবে। তাই এখন আমি কাজকর্ম করি, আর সকালবেলা এর আগে যে কেটকে দেখলে, তখন কেট বাইরে থেকে ঘুরে সকালবেলা ভেতরে এলো, আমাকে সামনে দেখে আমার গায়ে উঠে যাচ্ছে সকাল সকাল। ইয়া বিরিয়ানি খেতে বসে গেছে,
রান্নান কিচ্ছু করিনি, খিদে পেয়ে গেছে তাই খেয়ে নিয়ে যে আমারটা নিয়ে আমি চলে এসেছি খেয়ে নি। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমাদের এরকমই হচ্ছে, একটু যে ভিডিও করব শান্তি মতো কিছুই করা হচ্ছে না। ভাবছো গলে পান পান না, আমলকি আমলকির বীজটা মা মতো পান শান খায় না, ভালো লাগে না। হ্যাঁ কোন পান খায়? মিষ্টি পান খায়, মিষ্টি পাতা মিষ্টি পান, চকলেটের মতোটা খাই। যাচ্ছি নাচের স্কুল, কালকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার যে প্রোগ্রাম তার লাস্ট প্র্যাকটিস আজকে, সেখানে যাচ্ছি। কাজকর্মে ব্যস্ত ছিলাম, রাতের কিচ্ছু রান্না করা নেই, চালটা শোন হাতে লাগছে না, ওই দিকে যা। চাল ধুয়ে রেখে এসেছি, ডালটা সেদ্ধ করে রেখে এসেছি, গিয়ে মুসুর ডালটা বানাবো, আলু পটলে ডাল না করবো ভেবেছিলাম। তো বাবা আলু পটলের ভাজা করতে বললো বাবা। হুম, আলু পটল ভাজা খাবে বললো, আলু পটল ভাজা করব, আর ডিম তো কিছু করবই, গরম ভীষণ গরম, এত গরম যে চোখগুলো জ্বলে যাচ্ছে। নাচের স্কুল যাই, ফেরার সময় আবার কথা বলবো। নাচের ক্লাস থেকে এতক্ষণে ফিরলাম, 10টা বাজে, এখন রান্না বান্না করবো। আমার খুব খিদে পেয়েছে, এতক্ষণ ধরে গেছে, আমার খুব খিদে পেয়েছে। ওর জন্য অল্প বিরিয়ানি আছে, কম পড়বে, এখন ভাত বানাবো, বানিয়ে ওর বিরিয়ানিটার মধ্যে মেশাবো, মিশিয়ে ওর মধ্যে এখানে একটা ঘি গরম মশলা দিয়ে দেবো, ওর জন্য একটু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। চিকেন বোধ হয় নেই, খালি একটু আলু আছে, আর আমাদের জন্য যেগুলো বানানোর বানিয়ে নিই। রাত 12:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই আজকের মতো। এখন গিয়া টিভি দেখছে, সৌরভ যোশীর ব্লগ দেখতে যে আমরা পছন্দ করি সারাদিনে, বাবা মাথাটা মাথা চুল করছে, শ্যাম্পু করতে হবে কালকে, সারাদিনে যে আমরা কতবার সৌরভ যোশীর ব্লগ দেখি, ওই হিয়া দেখছে, আমিও একটু দেখবো, দেখে দেখে ঘুমিয়ে পড়ব। আর তো কিছু শেয়ার করার নেই, যতখানি পারি শেয়ার করি। আমি সন্ধ্যাবেলায় রান্নাটা শেয়ার করতাম, কিন্তু একজন গেস্ট এসেছিল, তার সঙ্গে কথা বলে বলতে বলতেই রান্না করছিলাম, তাই আর শেয়ার করা হয়নি। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। আর তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।